দেশের 10টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে নতুন ট্রান্সমিশন ও বিতরণ লাইন এবং 8টি বিদ্যুৎ কেন্দ্রেরও উদ্বোধন করা হয়। সকালে গণভবনে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে একই অনুষ্ঠান থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষাবৃত্তির টাকা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আসিফুর রহমানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাখাওয়াত মুন, ক্যামেরায় ছিলেন রুবায়েত হাসান। দেশের শিক্ষা প্রসারে সরকারের গৃহীত যুগান্তকারী উদ্যোগের অন্যতম প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তি প্রদান। বর্তমানে এ পর্যায়ে বৃত্তি বা উপবৃত্তি সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থী রয়েছে 1,73,00,000, আর এখন থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাবৃত্তির টাকা বিতরণ করা হবে ডিজিটাল পদ্ধতিতে। বুধবার গণভবনে উপবৃত্তির টাকা মোবাইলের মাধ্যমে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মায়ের হাসি নামক এই প্রকল্পের আওতায় 1,30,00,000 শিক্ষার্থীর মায়ের কাছে মোবাইল ফোনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকা পৌঁছে যাবে। রূপালী ব্যাংকের SureCash সার্ভিসের মাধ্যমে তারা এ টাকা উত্তোলন করতে পারবেন। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ আজ সত্যিকারভাবে গড়ে উঠেছে, আর এর সুফল পাচ্ছে প্রত্যন্ত অঞ্চলের জনগণ। শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি যেন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে গড়ে উঠতে পারে সেদিকে দৃষ্টি দিয়ে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আবেদন করবো অভিভাবকদের প্রতি যে নিজের ছেলে মেয়ে মন দিয়ে যাতে পড়াশোনা করে সেদিকে যেমন দৃষ্টি রাখবেন, আবার ছেলে মেয়ে যেন বিপদে না যায় ওই ছোটবেলা থেকেই তাদেরকে সেইভাবে গড়ে তুলবেন যেন তারা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে, তারা যেন দেশকে ভালোবাসতে পারে, দেশের মানুষের জন্য ভালোবাসা থাকবে, সেইভাবে যেন একটা ছেলে মেয়ে গড়ে ওঠে যাতে ভবিষ্যতে আমাদের এই দেশ আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠে, যাতে স্বপ্নের সোনার বাংলা আমরা গড়তে পারি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া, পীরগঞ্জ এবং পার্বতীপুরের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ট্রান্সমিশন ও বিতরণ লাইনের পাশাপাশি 8টি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে মোট 1,375 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 10টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমেরও উদ্বোধন করেন। একসঙ্গে পার্বত্য থানচি উপজেলায় বিদ্যুৎ সুবিধার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে সুনির্দিষ্ট লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। শেখ হাসিনা বলেন, আন্তরিকতার সঙ্গে কাজ করলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয় তা আওয়ামী লীগ প্রমাণ করেছে। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে তার সরকারের স্বল্প মত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, জনগণ এর সুফল পাচ্ছে। বিপি জামাতের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সে সময় বিদ্যুৎ নিয়ে হাহাকার অবস্থা ছিল। 2001-এ আওয়ামী লীগ সরকার আসতে পারেনি, বিপি জামাত জোট সরকার আসে, খুব স্বাভাবিকভাবে তারা ক্ষমতা আসার পর আর এক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি। দিয়েছে তারা জনগণকে, দিয়েছিল খাম্বা, অর্থাৎ বিএনপির নেতৃত্বে তার ছেলে খাম্বা ইন্ডাস্ট্রি তৈরি করে, কাজে মানুষ বিদ্যুৎ না পেলেও পেয়েছিল বা দেখেছিল রাস্তার পাশে শুয়ে থাকা হাজার হাজার খাম্বা, কিন্তু বিদ্যুৎ পায়নি। এখানে লুটমার, দুর্নীতি, স্বজনপ্রীতি, এইসব কারণেই তারা কোনো উন্নয়ন করতে পারেনি। শেখ হাসিনা বলেন, দেশের একটি ঘরও আর অন্ধকারে থাকবে না, প্রতি ঘরে আলো জ্বলবে। বিদ্যুৎ উৎপাদন খরচের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী আহ্বান জানান এর ব্যবহারে আরো সাশ্রয়ী হতে। কোনো ঘর আর অন্ধকারে থাকবে না, সব ঘরে আমরা আলো জ্বলবো। সকলে দোয়া চাই যেন আমরা আমাদের এই লক্ষ্য পূরণ করতে পারি। বিদ্যুৎ ব্যবহারে সকলে সাশ্রয়ী হবেন, কারণটা মনে রাখবেন, যেটা আপনাদের সম্পদ, জাতীয় সম্পদ, সে কথা মনে রাখবেন। আর সকলে সহযোগিতা চাই, বাংলাদেশকে আমরা যেন উন্নত সমৃদ্ধ করতে পারি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যুক্ত বিভিন্ন জেলার উপকারভোগী রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন।